সুপ্রভাত, এখন সকাল 6টা বাজে। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি আজকে স্ক্যাফেল পাইকে হাইকিংয়ের উদ্দেশ্যে। এটা হচ্ছে ইংল্যান্ডের হাইয়েস্ট মাউন্টেন, যেটার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। এটার উচ্চতা হচ্ছে 3,210 feet। জানি না আসলে আমরা পারবো কি না হাইকিং করতে, কিন্তু তারপরও দেখা যাক। যদিও ইয়েস্টারডে এটা যাওয়ার কথা ছিল, কিন্তু আমার হাতে ক্যাটবেলে যাওয়ার পরে কিছুটা ঝাঁকুনিতে প্রচণ্ড ব্যথা ছিল, সেজন্য আমাদের একদিন পিছিয়ে দিতে হয়েছে। ল্যাম্বগুলো বেরিয়ে পড়েছে ঘাস খাওয়ার জন্য। খুবই অ্যামেজিং ভিউ, পাহাড়ের মাঝখান দিয়ে সরু পথ বেয়ে আমাদের গাড়িটা ছুটে চলেছে। সকালের একটা মিষ্টি বাতাস, হিমেল একটা বাতাস গায়ে লাগছে। আসলে এখানে কেউ নেই, জনমানবহীন একেবারে। মনে হচ্ছে আমরাই যেন পৃথিবীর একমাত্র মানুষ এখানে আছি। আমাদের পেছনে দু একটা গাড়িও দেখা যাচ্ছে। আসলে সকালে যদি চলে যাওয়া যায় তবে মনে হয় উঠাটা অনেকটা ইজি হবে, এবং আজকে আমরা ব্যাক করব সেখানে থেকে। এজন্যই একটু ভোরে বেরিয়ে যাওয়া, এবং ভোরবেলার ভিউটাও দেখা যাবে, খুবই ভালো লাগছে। পাহাড়ের মাঝখান দিয়ে আমাদের গাড়িটা ছুটে চলেছে। আমরা আসলে আমার যখন লাস্ট বারে দার্জিলিং গিয়েছিলাম টাইগার হিলে ইন্ডিয়াতে, সেটা সানসেট দেখা যায় খুব ভোরবেলা, এবং পৃথিবীর সবচেয়ে আগে, যেহেতু ওটা পশ্চিম সাইড, ওখানে ভোর হয়। তো ওই ভিউটা দেখার জন্য অনেক টুরিস্ট ভোর 3:30 থেকে এবং 4টার মধ্যে সেই ভিউটা দেখা যায়। সেজন্য সেই ভিউটা দেখার জন্য প্রচুর মানুষ সেখানে জড়ো হয়। সেটাও ছিল একটা অ্যামেজিং ভিউ। আসলে পৃথিবীর আমার মনে হয় সব জায়গাতেই সকাল এবং সন্ধ্যাটা খুবই সুন্দর, আর সেটা যদি হয় কোনো পাহাড়ের উপরে অথবা কোনো সমুদ্রের পাড়ে তাহলে তো কথাই নেই, খুবই ভালো লাগছে আসলে। কিন্তু যে ভাবছি আমরা পারবো কি না এত উপর উঠতে। এখান থেকে আমাদের পার্কিং, তারপরে এখানে দিয়ে আমাদের ম্যাপ দেখে দেখে যেতে হবে। এই হচ্ছে স্ক্যাফেল পাইক। আমরা এসে পৌঁছেছি এবং আমরা গাড়ি পার্ক করে তারপরে আমরা রওনা দিয়েছি। প্রচুর মানুষ এখনও আমাদের অনেক আগে, অনেক মানুষ চলে যাচ্ছে খুব দ্রুত হেঁটে। আমাদের সাথে আমাদের ক্যাটটাও আছে, সে ভাবছে যে সেও হয়তো ওয়াক করতে পারবে। আসলে ক্যাট কিছুটা স্লো, তাই হাঁটা পসিবল না, কিন্তু ডগ, যেহেতু ডগ অনেকেই ডগ নিয়ে গেছে, তারা সেটা খুব সহজ তাদের সবার জন্য ডগটা। উপর থেকে ঝর্ণা পাহাড়ের, আমরা অনেক উপরে চলে এসেছি। আমাদের পাইকে যেতে, একেবারে চূড়ায় যেতে আমাদের সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা হেঁটে। এরই মাঝে আমরা কিছুক্ষণ পরপরই হাঁপিয়ে যাচ্ছি এবং কিছুটা সময় করে করে বিশ্রাম নিচ্ছি। এত উপরে তারপরও সেখানেও লেক, সুবহানাল্লাহ, স্রষ্টার সৃষ্টি এত সুন্দর যে সেটা শুক্রিয়া করে বলে বোঝানো যায় না। এত হাজার মাইল উপরে পাহাড়, সেখানেও কীভাবে লেক, সেখানেও নদীর মতো দেখা যাচ্ছে, এবং এভাবে পথ করা পাথর দিয়ে দিয়ে মানুষ যেতে যেতে সেই পথটা স্টাবলিশড হয়ে গেছে এভাবে পাথর ফেলে ফেলে। এবং আমরা কিছু মানুষও পেয়েছি যারা এই পাথরগুলো যেন ঠিক মতো সেট আপ থাকে সেই কাজটা করছে ভলেন্টারি। এভাবে পথ দিয়ে চলে যাচ্ছি, খুবই ভালো লাগছে, কিন্তু গরম লাগছে না, কিন্তু আমরা হাঁপিয়ে যাচ্ছি আসলে উঠতে উঠতে। উপরে উঠলে হাঁপিয়ে যাওয়াটাই স্বাভাবিক। আবার কিছুটা সময় পানি খুব পিপাসা লাগছে। খুব স্লো স্লো যাচ্ছি, জানি না কত ঘন্টা লাগবে আমাদের উপরে উঠতে। অনেকে খুব ফাস্ট, তারা যে আমাদের সামনে আবার নেমেও যাচ্ছে। আবার অনেককে যখন আমরা উঠছি তখন বাজে প্রায় 8টা, তখন অনেকেই নেমেও আসছে, তারা অনেক ভোরে চলে গেছে একেবারে শেষ রাতের দিকে।
সেখানে তারা সানসেটটা দেখে, সেই ভিউগুলো দেখে তারা নেমে আসছে। এভাবে পাথর আর পাথর পাহাড়ে উপর দিয়ে। আমরা সেফটির জন্য স্টিক নিয়ে নিয়েছি, কারণ অনেক সময় সাপোর্ট লাগে হেঁটে যাওয়া উপর ওঠার জন্য। আবার কিছুটা সময় বিশ্রাম নিয়ে প্রকৃতির সৌন্দর্য দেখা। আসলেই ব্রেথ টেকিং ভিউ, যা শুধু দেখতেই মন চায় এবং মনে হচ্ছে যে এখানে যদি থেকে যাওয়া যেত। প্রকৃতির এত সৌন্দর্য এবং আকাশ এত কাছে, আমরা হাঁটছি আর ভাবছি যে না, পরে আমরা ভিউটা দেখব, আগে আমরা হাইয়েস্টের চূড়ায় যেখানে সামিট আছে আমরা সেখানে চলে যাই। মনে হচ্ছে আমরা প্রায় 5 ঘন্টার উপরে ওয়াক করে করে চলে এসেছি মনে হচ্ছে। আমরা কিছু টুরিস্টকে জিজ্ঞেস করলাম, বলল যে আরও 1 ঘন্টা এভাবে ওয়াক করলে হয়তো আমরা পৌঁছে যাব। আমরা আবার হাঁটা শুরু করলাম, আবার কিছুক্ষণ বিশ্রাম। এভাবে করে করে দূরে দেখা যাচ্ছে যে অনেকেই ব্যাক করছে, আবার অনেকে আমাদের সাথে যাচ্ছে। প্রচুর টুরিস্ট। এখানে তারা পাথর রেখেছে এবং সেখানে সেফটির জন্য, যেন পাথরগুলো কোনো কারণে নড়ে না যায়, সেখানে আবার তারা মাটি দিয়ে দিয়ে ভরাট করে দিচ্ছে। এগুলো যারা করছে তারা ভলেন্টিয়ারই করছে। আবার আমরা রওনা দিয়েছি, আবার হেঁটে হেঁটে এক পা দুপা করে উঠে যাচ্ছি। আমরা মনে হয় পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। আবার বসে বসে যারা আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস আছে সবাই কিছুক্ষণ পর পরই বিশ্রাম নিতে যাচ্ছে। প্রত্যেকেই ব্যাকপ্যাকে ওয়াটার এবং হালকা কিছু স্ন্যাক্স নিয়েছে। এবং উপরে ওঠার পরে ঠান্ডা লাগতে পারে, সেজন্য বা বৃষ্টি হতে পারে, একটা করে রেইনকোট। অনেক মানুষ, প্রচুর মানুষ, এত টুরিস্ট আসছে যেন অনেক সময় ভিডিও করা পসিবল হয়নি, কারণ সেফটির কারণে। সুবহানাল্লাহ, মাঝখানে আবার লেক, পাহাড় আর পাহাড়। আমরা চলে এসেছি আমাদের একেবারে চূড়ার উপরে, যেটা আমরা টাচ করব। যে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। সে যে কি আনন্দ সেটা বলে বোঝানো না। এটাই হচ্ছে সেই সামিট, যেটা টাচিং পয়েন্ট। এখানে এসে টুরিস্টরা টাচ করে এবং এই সেই টাচিং পয়েন্ট, যেটাকে টাচ করে মানুষ জানে যে আমি সবচেয়ে হাইয়েস্ট মাউন্টেনের পিকে এসে পৌঁছেছি। খুবই ভালো লাগে এই সময়টা, যে সফলতার যে একটা আনন্দ, এবং তার উপরেও আরেকটা এরকম পাথরের তৈরি করা আছে যেখানে মানুষ উপরে উঠে ছবি নেয়, পিকচার টেক করছে, এবং দু পাহাড়ের মাঝখান থেকে আমরা দেখছি যে মেঘ বেরিয়ে আসছে। আমরা এত উপরে থাকাতে, যেহেতু মেঘগুলো অনেক নিচে, আমাদের উপর থেকে মনে হচ্ছে যে আমরা যেন মেঘের মাঝখানে রয়েছি। সবাই বিজি। এভাবে করে আমরা এখানে কিছুটা সময় রেস্ট নেব এবং আবার নেমে যাব। নেমে যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টা আমাদের লেগেছে উপরে উঠে আসতে, পায়ে হেঁটে। আবার কিছুটা সময় আমরা বিশ্রাম নিচ্ছি এবং মন ভরে এত উপরের যে নৈসর্গিক যে একটা ভিউ আছে সেটা প্রাণ ভরে দেখে নিচ্ছি। খুবই ভালো লাগে আসলে। এত ক্রাউডেড যে মনে হচ্ছে যে মানুষ শুধু আসছে এবং এখানে ছবি তুলে টাচ করে আবার নেমে যাচ্ছে।
আমরা কিছুটা সময় এখানে আমাদের ক্যাটটাকে ওপেন করে তার ব্যাগে করে নিয়ে গিয়েছিলাম। সেও বিশ্রাম নিচ্ছে এবং যত টুরিস্ট ছিল সবাই খুবই আমাদের ক্যাটটার ছবি নিচ্ছিল, যে এই ফার্স্ট ক্যাট যে নাকি এত বড় হাইয়েস্ট মাউন্টেনে উঠে এসেছে, অনেকেই ছবি নিয়েছে। সেও দেখছে মন ভরে যে কোথায় এলাম এত উপরে। অবশেষে খুব তাড়াতাড়ি আবার নেমে যেতে হবে, কারণ হচ্ছে প্রায় নামার সময় 4 ঘন্টার উপরে লাগবে, সেজন্য আমরা আবার নেমে যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে মেঘ, একেবারে আমাদের মনে হচ্ছে যে টাচ করলেই মেঘগুলো নেমে আসছে। এই ছিল আমাদের স্ক্যাফেল পাইকের জার্নি, যে আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। অসম্ভব ভালো লেগেছে, এত কষ্টের পরেও এই সফলতা যখন আসে তখন খুবই ভালো লাগে। ধীরে ধীরে পায়ে পায়ে আবার নেমে যাব যে পথগুলোতে আমরা উঠে এসেছিলাম, সেই পথ বেয়ে। এবং নামার সময় খুব রিস্ক, কারণ মনে হচ্ছে ওঠার সময় হাঁপিয়ে গেলেও নামার সময় মনে হয় যে পা পিছলে যাবে, যেহেতু সেটা তখন আবার ঢালু হয়ে যায়। এভাবে করে আমরা নেমে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ মতো বাসায় পৌঁছে যেতে পারি। এই প্রত্যাশায় আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি এবং আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।